যখন সারা মুম্বাই কার্যত ব্যস্ত অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের বিয়ে নিয়ে, তখন সম্পূর্ণ চোখের আড়ালে বিরাট কোহলি এবং আনুষ্কা শর্মা। 3রা জুলাই থেকে শুরু হয়েছে মেগা বিয়ের এই চোখ ধাঁধানো ইভেন্ট। দেশ বিদেশ থেকে শুরু করে আন্তর্জাতিক ক্ষেত্র, প্রশাসনিক ক্ষেত্র, ক্রিকেট বিশ্বের কোনো তারকাই কার্যত বাদ ছিলেন না। কিন্তু এত আনন্দ আয়োজনের মধ্যে একটি অনুষ্ঠানেও দেখা যায়নি বিরুষ্কাকে। টি-20 ট্রফি জিতে যখন টিম ইন্ডিয়ার বাস মেনিন ড্রাইভ হয়ে ওয়াংখেড়ে পৌঁছল, সেই বিজয় মিছিলে স্বমহিমায় ছিলেন কিং কোহলি। বিশ্বকাপ জয়ের পরেই আন্তর্জাতিক টি-20 ফরম্যাট থেকে অবসরের কথাও ঘোষণা করেন কিং। তারপর কার্যত নিঃশব্দে দেশ ছাড়েন কোহলি। লন্ডনের উদ্দেশ্যে পাড়ি দেন তিনি। সেখানে অকায় এবং ভাবিকাকে নিয়ে সময় কাটাচ্ছেন অনুষ্কা, তাই দেশকে কাপ দিয়ে তিনিও ছুটলেন লন্ডনে স্ত্রী সন্তানদের কাছে। 22 গজের এই রাজার মেজাজ বুঝে পাশে থেকে গিয়েছেন অনুষ্কা শর্মা। কিংয়ের মুকুটে তাই পালক জুললে সেই সাফল্য অনুষ্কার সঙ্গে ভাগ করে নিতে জানেন বিরাট কোহলি। কাপ জয়ের পর অনুষ্কার সঙ্গে ছবি শেয়ার করে বিরাট লিখেছিলেন, যা অর্জন করেছি তার কাছাকাছিও হয়তো আসতে পারতাম না তুমি না থাকলে। তুমি আমাকে মাটির কাছাকাছি থাকতে সাহায্য করো, তোমার জন্যই আমি নম্র হয়ে থাকতে পারি। সত্যিকারের সততা থাকলে কি অর্জন করা যায়, তুমিই আমায় শিখিয়েছ। তোমার কাছে আমি সবচেয়ে বেশি কৃতজ্ঞ। এই জয় যতটা আমার ততটাই তোমার ধন্যবাদ। তুমি যে এরকম সেটার জন্যই তোমায় ভালোবাসি। জয় ঘোষণার পরেও তাই প্রথম ফোনটা পরিবারকেই করেছিলেন বিরাট। অনুষ্কা আগেই জানিয়েছিলেন তাদের এই প্রচারের আলো ছেলে মেয়েদের উপর এসে পড়ুক তা চান না তারা। শোনা যাচ্ছে দুই সন্তানকে নিয়ে লন্ডনে থাকারই পরিকল্পনা করছেন বিরাট। এমনকি খেলা থেকে অবসর নেওয়ার পরেও নাকি পাকাপাকি ভাবে সেখানেই থাকবেন বিরুষ্কা। এই মুহূর্তে স্টার কিডরাও কিন্তু ইন্ডাস্ট্রিতে ততোধিক গুরুত্বপূর্ণ, কিন্তু অনুষ্কা বিরাট চাননি বাবা মায়ের স্টারডমের আঁচ লাগুক ওদের শৈশবে। তাদের পরিচয় যেন তারা নিজেরাই তৈরি করতে পারে, বাবা মা হিসেবে এটুকুই চাওয়া বিরাট অনুষ্কার।